মরুভূমির উত্তপ্ত মরুভূমির উপরে বাচ্চাটারে শোয়ায় দিয়ে কলিজার টুকরা ইসমাইল শোয়ায় দিয়ে কান্দে আর বলে মালিক আমার ইসমাইল তুমি বাঁচাও। সারাটা দিন একটা কাপড় মাথায় দিয়া শুধু বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাবা জীবনে যারা হজ করতে যাইতে পারেন নাই তারা আমার সাথে মিষ্টি ভাষায় বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার মা তোমার মা হাজেরা কান্দে গো আল্লাহর চোখের পানি আমার হাজেরার চোখের পানি আমার মাওলার দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহর কলিজায় ঢেউ শুরু হওয়ার আগে সমস্ত ফেরেশতাদের কলিজায় বাবা তুফান শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি দেখো একটা মহিলা হাজার হাজার মাইলের মধ্যে কোনো বাড়ি নাই ঘর নাই, আল্লাহ শুধু মরুভূমির মধ্যে মহিলাটা কেমনে বাঁচবে দেখো। একবার সাপায় যায় আর একবার মারওয়ায় যায়, জোরে জোরে চিল্লায় আর বলে তোমরা কি কেউ আছো আমার স্বর্ণের পুতুলটারে বাজাইবে, তোমরা কি কেউ আছো আমার এক বদনি বালি দিবা। এতদিন হয়ে গেল আমি গোসলটাও করতে পারি না ও আল্লাহ, তুমি যদি একটু বৃষ্টি দিতা তাও আমি বৃষ্টির বালি জবা করতাম, তুমি কি আমার পরে এতই বেজার হয়ে গেল একটু বৃষ্টি পর্যন্ত দেও না। বাজানে দেখবেন এই জন্য মিনা মুজদালে বারা ভাই অধিকাংশ সময় বৃষ্টি হয়, বৃষ্টি হওয়া আল্লাহ রহমাত আল্লাহর কুদরতি রহমাতি বরকতি পানি নাজিল হয়। মা হাজেরা চিল্লায় আর দৌড়াই কাজ হয় না, হঠাৎ করে দেখে জম জম করে পানি বের হচ্ছে, জমজম মানে তুফান, ফিলকি দিয়া ফোয়ারা দিয়া ফিলকি দিয়া পানি বের হচ্ছে। হাজেরা দৌড়ে আসলেন, সন্তানটা টান দিয়ে বকি নিয়ে সুমা দিয়া কয় এই পানির তরসিলাই হয়েছে, এই পানি তোর বরকত। তাড়াতাড়ি মা হাজারা বাদ দিয়ে দিলেন, যদি না বাদ দিতেন মুফাসসিরা লেখেন সারা পৃথিবীতে জমজম চলে যাইত, পাহাড় পর্বত কুলাইত না, পুরো মক্কা নগরী ভরে যাইত। মা হাজারা বলে ফেলেন জম জম মানে থাইকে মা উসকুত থাইমা যা, জম জম এটা কিন্তু আরবি শব্দ না, এটা হলো এই সুরিয়ানি ভাষা, জম জম এটাই আল্লাহ খাস করে দিলেন জমজম মুয়ে জম জম। এই মুসলমানের বলা সুরিয়ানি ভাষায় মা হাজারা বললেন জম জম থাইমা যা থাম থাম থাম, জমজম তো পারি না, জমজম তো থাইমা যাওয়া, জমজম মানে থাইমা যা, জম জম থাইমা যা থাইমা গেলেন। মা হাজারা বাদ দিলেন যেই বাহ কেমন পর্যন্ত এইভাবেই আছে, যদি সংস্কার হয়েছে কিন্তু মা হাজারার বাত এখনো আছে মাটির নিচে এখনো আছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কোরবানির ইতিহাস কোরবানির দিনই হবে। ইব্রাহিম আলাইসালাম এই কষ্ট করে বউ সাল মেয়ে রাইখা যাওয়ার পরে 4 বছর পরে আইসে, 8 বছরের মাথা আবার আইসে, 12 বছরের মাথা আবার আইসে, এর ভিতরে 12 বছরের মাথায় আইসে যে সন্তানরে কোলে নিছে, কিন্তু আরও যে 2-3 বার আসছে একটা বার কোলেও নেয় নাই। ইসমাইল বারবার বলছে আব্বা এই মক্কার সব মানুষগুলা সন্তান বাবার কোলে উঠে আমি কি অপরাধ করছি, তুমি 2 বার আসলে একটা বার আমার কোলে নিয়ে এলা, তাহলে তুমি কি আবার সতালু বাবা। মা হাজেরা কোলে তে টান দিনে একটা চটকানি মেরে দিলেন, বাপ কোনোদিন সতালু হয় না, মা সতালু হতে পারে বাপ হতে পারে না, কথা বলেন না কেন, বাবা তো একই। কি বললি তুই, তুই কি জানস মাজায় কোমরে রশি বাইন দেয়
এই যে আশেপাশে 80 82 জন ফ্যামিলি দেখতেছো এখন এই 4 5 বছরের ভিতরে ফ্যামিলিরা এসে গেছে পানি দেইখা এগুলো তোর মায়ের কষ্টের ছাপ আজকে তুই 4 বছর বয়সে গো ইমাম হইছো এদের ইমাম হইছো লিডার হইছো এটা তোর মায়ের অবদান এটা তোর বাবার দোয়া দুনিয়ায় কেউ না জানলো আমি হাজেরা জানি তোর বাবা আল্লাহর ইশারা ছাড়া একটা কাজ করে না খবরদার বাবার দিকে কোনোদিন মাইন্ড ছাড়া মাইন্ড করে কোনোদিন কথা বলবি না মা আমার ভুল হয়ে গেছে তাহলে বাবাই আমার একটু কোলে নেয় নাকা ইব্রাহিম কোনো একটা কথা বলে নাই এক ঘন্টা রইছে একটা ওয়াজ করে নাই আমার এখানে ইন্টারভিউ মাঠে আমি নামছি আমি পরীক্ষার খাতা আমার হাতে কলম আমার হাতে আমি পরীক্ষা দিচ্ছি পাস করব কিনা আমি জানি না মা হাজেরা বলে ফেললেন আল্লাহর খলিল তলে পিছনে থেকে শুনিয়া যান যাইবার আগে আমি হয়তো একটু অপরাধ করতে পারি কারণ আমি সেকেন্ড বিবি কিন্তু আপনার বড় বিবিরে বুঝাইয়া বলিয়া যদি কখনো মন চায় আপনার সন্তান আপনি দেখা যায় আল্লাহর খলিল ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহ তুমি কি আমার ভালোবাসার খাতা পরীক্ষা হাতে দিছো কলমটা হাতে দিছো মনে মনে ভেবেছো আমি ইসমাইলকে বৃদ্ধ বয়সে পাইছি তোমারে ভুলে গেছি তাকাবো না তাকাবো না চলছে উট চলছে মা হাজেরা বলতেছে জান গো আল্লাহর খলিল জান মাঝে মাঝে দেইখা যায়েন আপনাদের জানা আছে বাবারে 4 বছর পরে ইব্রাহিম একবার আসছিলেন কয় বছর জোরে কান জোরে খালি কোরবানি দেন না কোরবানি আমি দেই আপনি দেন কোরবানি এত সহজ 4 বছর খবর লয় নাই এখানে জমজম কূপ হইছে ওই যে রব্বানা আলী ইয়াকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারজুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন আমার বউরে আর ছেলেমেয়ের ছেলেরে রাইখা গেলাম এই দুইজন তুমি দেইখা রাখো নামাজি বানায়ো এগো খাবারের ব্যবস্থা তুমি করে দিও ওয়ারজুকহুম মিনাস সামারাত এখানে কোরআনে আসছে কিছু ফল গাছ লাগায় দিও নালে বাঁচবো কেমনে ওরা তুমি রাইখা যাইতে কইছো রাইখা গেলাম কথা কইতে না কইছো কথা বলি নাই পিছনে তাকানো যাবে না তাকাই নাই তুমি কি ভাবছো তোমার ভুলে গেছে আমি না এইরকম পোলা কোটি কোটি তোমার রাস্তায় জবাই দিব কিন্তু তোমার আমি ভুলে যেতে পারবো না উনি কে 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 আর এটার কারণও আছে মিয়া সালে মুকাদ্দারের জবটা দিয়ে দে উলামা আকরাম বুঝবে সালে মুকাদ্দারের জব কাকে বলে কারণও আছে এত কঠিন হওয়ার কারণ আছে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মিটিং বসছে ফেরেশতারা বলতেছে আল্লাহ এই যে তোমার ইব্রাহিম তোমার ভুলে গেছে দেও পোলারে কোলে নয় প্যাডে নয় সুমা দেয় আর এক দিনের মধ্যে 1000 সুমা দেয় তোমার ভুলে গেছে আগে তো পাথরে সুমা দিত দিন দেয় 24 ঘন্টা কানতো ছাগলরে সুমাইতো অমকরে সুমাইতো আর খালি কইতো আমার একটা বাচ্চা দেও না আল্লাহ দেও না এখন দেখছো তোমার ডাকে না আল্লাহ কইতে লো কি মনে করতেছো ইব্রাহিম আমার ভুলে গেছে না তো দেখ কারে বেশি ভালোবাসে পরীক্ষা হয়ে যাক পরীক্ষা নামাই দিলাম নামাই দিয়া তুমি সব করতেছো কিন্তু আমার পোলারে আর আমার বোরে রেখে গেলাম আমার বোরে তুমি দেখে রাখবা নামাজি বানাবা আর তাকে খাবারের ব্যবস্থা তুমি করবা আপনারা জানেন ছোট্ট 6 মাসের বাচ্চা 6 মাসের বাচ্চা গুড়গুড়ি দিয়ে গুতা দিছে জমজম হয়ে গেছে হ্যাঁ রে সুবহানাল্লাহ বেহামদি আর এই স্মৃতি ধরে রাখার জন্য প্রত্যেকটা হাজির এখানে দৌড়িতে হয় কথা কন না কে সবুজ বাত্তির এখানে আসলে পাথর পাহাড় কিন্তু অতটুকি এখন যে বড় করছে এটা ভাঙিয়া করছে হাজিরা ধরবো না যদি অতটুক জায়গা দৌড়ানোর জায়গা রাখতো স্পেস প্রতিদিন হাজি মরতো কয়েক হাজার এখন দৌড়ার লাগে প্রায় 1 কিলোমিটার 1 কিলোর থেকে অল্প কম কিন্তু দৌড়ানোর জায়গা কিন্তু ওইটুক যেখানে জোরে দৌড় দেন জোরে দৌড় যেখানে দেন এই কোদাকুদি
এই সকালে এই ঢুকালো দৌড়ানো সুন্নাত এই ঢুকালো দৌড়ানো ওয়াজিব কিন্তু বাকি যে 1 কিলোমিটার আপনারা আমি দৌড়াই এটা এক্সট্রা কেউ যদি ওহেন্দা ঘুরায় পড়ে আপনার কিন্তু ওয়াজিব নষ্ট হবে না এটা আপনি জানেন নি খালি ওই যে সবুজ বাত্তির ওহেন্দা ঘুরে এইজন্য সবুজ বাত্তির ওহেনে এমন ভাবে কলকসুবল লাগায় দিয়েছে আপনি ঘুরে আর সিস্টেম নাই গড়তে হলে সেই জায়গা ঘুরেই দেব বসন্তে দেখেন একটা মহিলার দৌড় আমার আল্লাহ কেমন ভাবে কবুল করলেন একটা বাচ্চার গুরমুড়া রাখা তেমন জান্নাতি পানি বানায় দিলেন কিয়ামত পর্যন্ত এই পানি যদি কেউ খায় গো বাবা শুধু পিপাসা নিবারণ হবে না খাবার তৃষ্ণাও মিটিয়া যাবে